নমস্কার, ওয়েলকাম টু স্পাইস বক্স। আজ আমরা বানানো শিখব আবেরি কুডুম। এখন আমরা দেখব কি কি লাগে আবেরি কুডুম বানাতে। নারকল, গুড়, এলাচ গুঁড়ো, তিল, চাল গুঁড়ো এবং নুন। এবার দেখব বানানোর পদ্ধতি। প্রথমে স্টিমারটা জ্বালিয়ে নেব, একটা বাউল নিলাম, তারপর চালের গুঁড়ো দিলাম হাফ কাপ, অল্প নুন স্বাদ মতো। এবার এতে খানিকটা জল মেশালাম, তারপরে আস্তে আস্তে মেশাতে থাকলাম। ভালো করে মাখতে থাকলাম। যখন এটা রেডি হয়ে যাবে, আমরা এটা আমরা স্টাফিং এর জন্য অন্য বল ব্যবহার করব। সেই অন্য বল যাতে হবে স্টাফিং রেডি। এবার এই বলের মধ্যে আমরা দেব ফ্রাইড রোস্টেড তিলের ডাল। এবার এতে একটু নারকেল দেব। নারকেলটা যেন ভালো করে কুড়নো হয়, একটু এলাচ গুঁড়ো, একটু গুড়, এবার সবটা রেডি করে আমরা ভালো করে মাখব। আমরা এবার আগের ব্যাটারটি নেব, তার থেকে লেচি কেটে ছোট ছোট বলের মতো বানাবো। এবার তার মধ্যে একটা ছোট ফুটো করব, যাতে স্টাফিংটা তার মধ্যে রাখা যায়। Piping hot, aveli kudumbu ready. Happy cooking!